খবরের শিরোনাম প্রত্যেক দিন নতুন নতুন খবর ও আপডেট বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য আজ উনত্রিশে জুন দু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘোষণা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কার্যকলাপ এবং অন্যান্য সাধারণ মানুষের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করছি চলুন শুরু করা যাক চারশো নয়া পথ শীঘ্রই নিয়োগের পথে পূর্ত দপ্তর বাম আমলের চেয়ে বাজেট বেড়েছে চার গুণ গত দশ বছরে রাস্তা কালভার্ট সেতু উড়ালপুলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যথেষ্ট সব মিলিয়ে ব্যাপক কাজের চাপ আর সামলাতে এবার ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফ নিয়োগের জন্য চারশোটি নতুন পথ সৃষ্টির সিদ্ধান্ত নিল পূর্ত দপ্তর শীঘ্রই সেই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে গত বছর গোটা দপ্তরটি ঢেলে সাজার কাজ চালু করেছে রাজ্য সরকার নতুন দুটি জোন তৈরির সিদ্ধান্ত হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন পথ সৃষ্টি করা হয়েছে সৌর বিদ্যুতের ব্যবহার তেরোশো সরকারি স্কুলে সাশ্রয় দশ কোটি লকডাউন পর্বে বন্ধ রয়েছে স্কুল তবুও অধিকাংশ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট ফিড নামে অভিভাবকদের কাছ থেকে মোটা টাকা দাবি করছে যার জেরে কলকাতা থেকে শহরতলী এমনকি জেলাতেও প্রায় রোজ বিক্ষোভ চলছে প্রিয় স্কুল মাঠেই চোখের জলের সহিত শ্যামলকে শেষ বিদায় জানালেন সবং শনিবার রাতেই মেদিনীপুর পুলিশ লাইনে পৌঁছে গিয়েছিল জঙ্গিহানায় নিহত জওয়ান শ্যামলদের দেহ কথা ছিল রবিবার সকালেই সবংয়ের সিংপুরে তার নিজের গ্রামে হবে শেষ কাজ গ্রামের ছেলেকে শেষবারের মতো দেখার শেষ শ্রদ্ধা জানানোর সুযোগটা হাতছাড়া করেননি কেউ তাই রাত জেগেছিল সবং পরিযায়ী শ্রমিকদের তথ্যভাণ্ডার নিয়ে অ্যাপ নামকরণ ও উদ্বোধনে মমতা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বা তাদের পরিবার সম্পর্কে প্রায় কোনো রাজ্যেই তেমন তথ্যভাণ্ডার না থাকায় লকডাউন পর্বে মারাত্মক সমস্যা হয়েছিল এই পরিস্থিতিতে কেন্দ্রের পাশাপাশি সব রাজ্যে নড়েচড়ে বসে বসতে চাইছে এদিকে সদর্থক ভূমিকা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কোর বিষয়ের আসন কমিয়ে কম্পিউটারে আসন বাড়ানোর জন্য আবেদনের হিরিক ইঞ্জিনিয়ারিং এর কোর বিষয়ে বেশি আসন রাখতে চাইছে না বহু কলেজ বরং সেখান থেকে কমিয়ে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে আসন বাড়াতে চাইছে তারা সোমবার থেকে আটচল্লিশ ঘন্টা ব্যাপক বৃষ্টি সঙ্গে হতে পারে ঘূর্ণিঝড় চলুন কোন কোন জেলায় দেখে নেওয়া যাক সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত সেটি থেকে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়ে বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে